কি হবে, খেলা হবে, জমজমাট কিছু হবে নাকি কিছুই হবে না? দুই দলের, দুই আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলই বলবো, তাদের হাই প্রোফাইল দুটি সমাবেশ, এবং সেই সমাবেশের একটিতে রাজপথের বিরোধী দল বিএনপি, তারা আজকে আটঘাট বেঁধে নেমেছে, এবং সেই আটঘাট বেঁধে নামার কারণ হচ্ছে তারা এক দফার আন্দোলনে যাচ্ছে। একদিন আগেই তারা ঘোষণা দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে যে আজকে আনুষ্ঠানিকভাবে তারা মঞ্চ থেকে এবং তাদের যত নেতাকর্মী, তাদের সমমনা যারা আছেন, তাদেরকে নিয়ে একসাথে তারা এক দফার আন্দোলনের ঘোষণা দিবেন। এমন একটা দিনে তিনি তার আন্দোলনের ঘোষণা দিবেন যেদিন যুক্তরাষ্ট্রের একটি হাই প্রোফাইল প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। একই দিনে নিজেদেরকে রাজনৈতিক মাঠে জানান দেওয়ার জন্যে আওয়ামী লীগও প্রায় বিএনপির 1 কিলোমিটারের মধ্যে, সেটা বাইতমরকাম থেকে শুরু করে গুলিস্তান হয়ে একেবারে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত তারা তাদের লোক সমাগম জমায়েত করার চেষ্টা করছে। এই দুটি স্পটে আমাদের দুইজন অনেক দিনের পুরনো দুজন কলিগ রয়েছেন, যারা একসাথে, একজন বিএনপি বিট কভার করেন, আরেকজন আওয়ামী লীগ বিট কভার করেন। এই দুজনের কাছ থেকে আমরা সবশেষ খবর নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা এটি সমন্বয় করছিলাম তাদের কাছ থেকে যে আদতের লোক সমাগম কেমন হচ্ছে। শুরুতে আপনাদেরকে বলে নেই যে আজ রাতে খুব সুনির্দিষ্টভাবে এই লোক সমাগম নিয়ে বা কে কী ধরনের শোডাউন করতে পেরেছে আমরা সে সম্পর্কে অনেকটা সুস্পষ্ট আপনাদেরকে কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের দুই কলিগ বা সাবেক কলিগ এবং ছোট ভাই এবং এইসব বিটে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেই তথ্যগুলো পেয়েছি, যেমন বিএনপির সাইডে আমরা জানতে চেয়েছি যে একটি সোর্সে আমরা শুনলাম যে বিএনপির লোকজন কম হচ্ছে, তো যারা স্পটে আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে এখন পর্যন্ত ভাই সেরকম দেখতে পাচ্ছি না, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে একেবারে কাকরাইল হয়ে সেটা আপনার বিএনপির পল্টন অফিস হয়ে সেদিক দিয়ে আরামবাগ পর্যন্ত মোটামুটি একটা উপস্থিতির একটা আভাস দেখা যাচ্ছে, এবং বৃষ্টির কারণে কিছু মানুষজন সেই এলাকায়, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিছু মানুষজন একটু নিরিবিলি কোথাও একটু আড়ালে দাঁড়িয়ে আছে, হয়তো বৃষ্টি কমে গেলে তারা একত্রিত হলে তাদের টোটাল অবস্থানটা, টোটাল শোডাউনটা দেখা যাবে। আর আওয়ামী লীগের দিকে যিনি কভার করছেন তিনি বলছেন যে সারা শহরে তো আমরা দেখছি যে বাস ভরে ভরে শুধু আওয়ামী লীগের লোকজনই আসছে, এবারের জমায়েত আওয়ামী লীগের অনেক বড় হবে, এবং তাদের তার দেখা মতন তিনি বলছেন যে বাইতুল মোকাররম থেকে শুরু করে একেবারে গুলিস্তান হয়ে, গুলিস্তান গোল চত্বর হয়ে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত বিশাল রকম শোডাউন হচ্ছে আওয়ামী লীগের। আমি কয়েকটি খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিই, তাহলে আপনারা ধারণা করতে পারবেন যে শুধু আমরা যাদের সঙ্গে কথা বলছি, আমরা যাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি, এর বাইরেও আরও যে কিছু ইন্টারেস্টিং খবর প্রকাশ হয়েছে, সেগুলো যেমন প্রথম যুগান্তর বলছে যে রাজধানীর প্রবেশপথে পুলিশের ব্যাপক তল্লাশি, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। এই পুলিশের তল্লাশি নিয়ে প্রথম আলো বলছে যে মোবাইল ফোন চেক করে বিএনপির কর্মীদেরকে চিহ্নিত করা হচ্ছে, এবং তাদের মধ্যে থেকে কিছু গাবতলিতে এবং কিছু কাঁচপুর এলাকায় আটকের খবর দিচ্ছে প্রথম আলো। এর বাইরেও যে খবরটিতে বলা হচ্ছে যে হাজারো নেতাকর্মী নিয়ে সমাবেশ পথে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর, গাজীপুরের জাহাঙ্গীর, তিনি তার শোডাউন দেখাচ্ছেন, তিনি এবং সেখানে তার বাসের ছবি দেওয়া হয়েছে, তিনি যে বাসগুলো নিয়ে সেখানে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন সেই বাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, যে বাস ভরে ভরে তিনি লোক নিয়ে আসার চেষ্টা করছেন। এর বাইরে আরও বেশ কিছু খবর রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, সেই সব খবরের মধ্যে বলা হচ্ছে যে বিএনপির জনস্রোত তৈরি করেছে পল্টনে, তারপর কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করার চেষ্টা করছে, আওয়ামী লীগ বিএনপি সমাবেশ সতর্ক পুলিশ, এটি আর একটি খবরে বলা হচ্ছে যুগান্তরের। আমরা কেন এই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা যেন একটা ধারণা পান যে আমরা যে হেডলাইনটি করেছি যে একেবারে জমজমাট বা রমরমে আপনার হচ্ছে পল্টন এবং গুলিস্তান, এবং সেটা থেকে আজকে কোনো উত্তেজনা বা খেলা হবে কি না, প্রথম আলো শিরোনাম করেছে মিছিল নিয়ে সমাবেশে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা মঞ্চের একটি ছবি দিয়েছেন, সেই মঞ্চের ছবিটিও বেশ বোঝা যায় যে আওয়ামী লীগও তাদের শোডাউন যে বড় করতে চাচ্ছে। সেই একই খবর যুগান্তরের খবরটি যে গাবতলী ও আমিনবাজারে তল্লাশি, মুঠোফোন ঘেটে বিএনপির নেতাকর্মীদের আটকের অভিযোগ,
তারপর আরও খবর আছে সংক্রান্ত যে বিদেশি মেহমানদের কী দেখাতে চায় নেতারা, এই দুই শোডাউন করে বিদেশি মেহমানদের কী দেখাতে চায়। প্রথম আলোর খবরে বলা হচ্ছে দুপুরের আগেই ভরে গেছে পল্টন ময়দান, পল্টনের সমাবেশ স্থল। আসলে আমরা এর আগে দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশ দুপুর দুইটায় টাইম দিলেও মূলত সকাল 11টা 12টা থেকেই লোকজন আসা শুরু করেন। বিএনপির দিক থেকে এবার কোনো একটি চমক আছে কি না আমরা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে বলতে চাই না, তবে আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে তারা আজকে সমাবেশে যে ঘোষণাটি দিবে এক দফার আন্দোলনে, এর বাইরেও অন্য কোনো চমক তারা দেখাতে চায়। অন্তত বক্তৃতা বিবৃতিতে হলো সেটা 10ই ডিসেম্বরের ঘটনার মতো না যে এর পরে দেশ চালাবে খালেদা জিয়া বা তার একটা মানে দেশ বিএনপি নির্দেশ চলবে, সেরকম না, তবে অন্য কোনো ধরনের একটি চমকের ইঙ্গিত আমরা টের পাচ্ছি বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে। আর আওয়ামী লীগও সতর্ক পাহারায় রয়েছে যেন কোনো ধরনের কোনো এমন পরিস্থিতি না হয় যেটি রাজপথে হঠাৎ করেই বিএনপির লোকজন কোথাও থেকে মানে হঠাৎ করে লোকজন এসে সমাগম তৈরি করে এবং যে সমাগমটি এখন আছে সমাবেশস্থলে, যে প্রথম আলো যেটি বলছে যে সমাবেশস্থল পরিপূর্ণ অনেকটা, সেটা যেন আরও হঠাৎ করে কোনো বড় আকার ধারণ না করে সেই ব্যাপারে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক রয়েছে। দর্শক, আমরা আবারও আপনাদেরকে কথা দিচ্ছি, সমাবেশ চলাকালীন সময় তো আমরা আপনাদেরকে আপডেট জানাবই এবং সমাবেশের বক্তব্য পাশাপাশি সমাবেশের পর আমরা মূলত এই শোডাউনগুলোর এই মাঝেজাটা কী, আসল ফল কী হলো বা এই দুই দলের শোডাউন কতটুকু বড় ছোট হলো এ ব্যাপারে আমরা সুনির্দিষ্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে আমি আতিক রহমান পূর্ণিয়া।